নমস্কার দর্শক বন্ধুরা, আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের সোশ্যাল বাংলার টিম থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই দিনটার পেছনে জুড়ে আছে এক অসাধারণ ঐতিহাসিক ঘটনা। সাধারণত নিউ ইয়র্কের একটি সুতার কারখানায় 1857 খ্রিস্টাব্দের 8ই মার্চ নারীদের উপর মালিকপক্ষ থেকে আসে অসামাজিক দমনপীড়ন। তারই প্রতিবাদে নারীরা এক প্রতিবাদে সোচ্চার হয়। অনেকদিন কাটার পর 1910 খ্রিস্টাব্দের সেই 8ই মার্চ জার্মানের নারী নেত্রী আজকের এই দিনটিকে নারী দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রাখেন। তারপর অনেক লড়াই সংগ্রামের পর 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি পায়। আজকে আমাদের সোশ্যাল বাংলা টিম পৌঁছে গেছি শহরের একটি বৃদ্ধাশ্রম, যেখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে অসংখ্য মায়েরা। আজকে আমরা তাদের কাছ থেকে জেনে নেব এই নারী দিবসের তাৎপর্য। আগরতলা মেইন টাউনে নেতাজি চৌমুহনী। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নাই। না। আচ্ছা, তো তোমার এখানে সব ঠিকঠাক আছে? তো সব ঠিকঠাক আছে, খুব ভালো আছে। আচ্ছা, তুমি তো জীবনের অনেকটা বয়স কাটিয়েছো, এখন তোমার এখন কিছু একটা বলো আমাদের জীবন সম্পর্কে, অভিজ্ঞতা তোমার। কি বলবো, বয়স হয়ে গেছে আজকে 85 বছর চলে। আমাদের এই আশ্রমের কাহিনী শুনতে চাও? আজকে 26 বছর এই আমাদের আশ্রম, আর 26 বছর চলে আমি আসি। হ্যাঁ, এখন আগে তো আমাদের কিচ্ছু ছিল না, একটা ঘর ছিল। এখন তো আমাদের কত কিছু হয়েছে, আমাদের পরিচালকরাও খুব ভালো। হ্যাঁ, সুপারিনটেনডেন্ট, ক্যাশিয়ার বাবু, সেক্রেটারি ম্যাডাম, হ্যাঁ মাসুনি, তারা খুব ভালো আমাদের প্রতি কেয়ার নেয়, আমাদের সেবা যত্ন, আমাদের খাওয়া লওয়া চলাফেরা যাতে ভালো থাকি এই চেষ্টাই তারা করে, বা আমরা খুব ভালো আছি। বাড়িয়ে ঘরে এই শেষ বয়সের মানুষের কত যন্ত্রণা, হ্যাঁ কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত কিছু। এই কারণেই তো ভারতবর্ষে এত এত বৃদ্ধাশ্রম। আমরা শেষ বয়সে আমরা এখানে এসে একটু শান্তিতে কাটাই, ভালো আছি, ভালো থাকি। আচ্ছা, আজকে তো নারী দিবস, আজকে নারী দিবস উপলক্ষে তুমি কিছু বলতে চাও? কি বলবো, আজকে আন্তর্জাতিক নারী দিবস। হ্যাঁ, এই আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি কত বঞ্চনা লাঞ্ছনা, কত কিছু হয়েছে। হ্যাঁ, এখন মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চায় ভালোভাবে, সচেতনভাবে। হ্যাঁ, সামনের দিকে ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেওয়া দরকার যাতে সামনের দিকে মায়েরা, বৃদ্ধা বাবারা যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়, এভাবে সচেতন হওয়া উচিত। বা এইভাবে না চালাইলে এই সবাই আবার বৃদ্ধাশ্রমে যেতে হবে আমাদের মতো,
কেমন এমন ভাগ্য যাতে না হয়। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠাকুমা, তোমার নাম কি? আমার নাম বকুলানি দাস। তোমার বয়স কত? 71। আচ্ছা, তো আজকে তো নারী দিবস, নারী দিবস সম্বন্ধে তুমি নারীদের যে কী বার্তা দিতে চাও আজ? যেভাবে নারীরা সম্মান মতে যেমন চলাফেরা করতে পারে রাস্তাঘাটে, অফিস কাছারিয়ে, যেমন সব দিকে যেমন নারীরা যেমন ভালোভাবে সুশিক্ষা যেমন চলাফেরা করতে পারে। আচ্ছা, আজ তো নারী দিবস, এখনকার সমাজ ব্যবস্থায় নারীরা সব দিক দিয়ে এগিয়ে, তো নারীদেরকে আরও যাতে এগিয়ে যেতে পারে তার জন্য তুমি নারীদেরকে কী বার্তা পৌঁছাতে চাও? আরও যেমন এগিয়ে চলতে পারে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উদয়পুর। তোমার বাড়িতে কে কে আছে? দুই ছেলে আছে, এক মেয়ে আছিল, মেয়েরা স্বামী নাই, মেয়েরা দুইটা ছেলে লইয়া মানে কাজকর্ম করিয়া দুনোডারে পাল্টা আছে। এই বৃদ্ধাশ্রমে তুমি কত বছর ধরে আছো? 17 চলছে। তো এই বৃদ্ধাশ্রমে তোমার কেরকম লাগছে থেকে? এখন তো ভালো ভালো, খুবই ভালো, কিন্তু আজকাল যদি আমরা ছেলে মেয়েরা যদি আমরা যদি সুভাবে যদি আমরা রাখতো তাহলে তো আমরা বৃদ্ধাশ্রমে কোনো দরকার আসিল না। আজকাল ছেলে মেয়েরা চাইছে না বললেই তো আজকে আমরা বৃদ্ধাশ্রম। আজকাল যদি তারা আমরা বাবুরা যদি আমরা স্নেহ মমতা করে আশ্রয় না দিত তাহলে আমরা তো না খাই মরলাম মিলে, ওইলে গাড়ির তলে হইরা আর নাইলে খাইয়া নাইলে যেমনিও মারা গেলাম মিলে। আমরা বাবুরা আমরা আশ্রয় দিছে বলে তো আমরা এখনও বাচ্চা আছি, তারারে সবাই রেলিয়ে পঞ্চায়েত রেলিয়ে খুব সুখে শান্তিতে আছি। তারা আমরা খুব যত্ন করে, খুব মা বাবার থেকে আরও বেশি করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার অভিজ্ঞতা জেনে আমার খুব ভালো লাগলো। তোমার কাছে কেউ নেই কে বললো, আমরা তো আছি। ঠিক আছে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তোমার বয়স কত? 69। কত বছর ধরে আছো এই আশ্রমে? মাত্র 1.5 বছর। বাড়ি কোথায়? বাড়ি আগরতলাতে। নারীদের জীবন কাহিনী সম্পর্কে কিছু বলার বলো। নারীদের জীবন তো যা দেখ চোখের সামনে ভাসতেছে তার তো ভাষা নাই। তা আমরা চাই নারীরা যাতে সবসময় ভালোভাবে এবং তাদেরকে মায়ের মতো যাতে সম্মান দেওয়া হয়। হ্যাঁ, ওইটা যদি সব ঠিক থাকে তাহলে নারীরাও ভালো থাকবে, আর কিছু করার নেই। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম না, মার এখানে বাবার এখানে রয়েছে। তো মা আছে শয্যাশায়ী, আর ভাই বোনরা দেখাশোনা করে আর কি, আমার সুখ দুঃখ সুবিধা অসুবিধা সবাইটা দেখে। আর এইখানে আসছি আমি, যদিও আমার 1.5 বছর, তবু আমি সবাই রে খুব ভালোবাসি, তারা তো আমার প্রাণ। তোমার বাড়ি থেকে তোমার কোনো খোঁজখবর নেওয়া হয়? হ্যাঁ নেওয়া হয়, যাওয়া হয় বাড়িতে। হ্যাঁ যাই। বর্তমান যুগে নারীরা আগের তুলনায় অনেক এগিয়ে, সেই ক্ষেত্রে তুমি এখন নারীদের অনুপ্রেরণার খাতিরে দুটি ভাষা বলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। নারী তুমি সর্বময়ী, নারী তুমি অনন্যা, নারী তুমি জগদ্ধাত্রী, তুমি নও সামান্না। আজকের দিনে নারীরা খুবই এগিয়ে, আমরা চিন্ময় দেবতার পূজা করে থাকি, নারীদের সম্পর্কে অনেক কিছু বলে থাকি, কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন বন্ধুগণ, আজকের এই দিনে নারীরা কি সত্যি পূজিত হচ্ছে? আজকের এই সমাজ ব্যবস্থা নারীদেরকে কি সেরকম যোগ্যতা দেওয়া হচ্ছে? যদি তাই হয়ে থাকে কেন আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হচ্ছে? কেনই বা নারীরা এত অবহেলিত হচ্ছে? প্রশ্নটা তোমাদের উদ্দেশ্যে ছাড়লাম। আজকের এই নারী দিবসে তোমাদের সবাইকে সোশ্যাল বাংলার পক্ষ থেকে জানাই স্যালুট। সবাই ভালো থাকবে। আর আমাদের আজকের এই স্পেশাল প্রতিবেদন যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ।
আমরা এখন কথা বলে নেব এই আশ্রমেরই কর্মীদের সাথে। ম্যাডাম আপনার নাম? অঞ্জুপাল। আপনি এখানে কি? আমি এখানে তাদের দেখাশোনার দায়িত্বে আছি, আমি 24 ঘন্টা এখানে থাকি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ছেকেরকুট। এখানে কজন আবাসী আছেন? এখানে 50 জন আবাসিক আছে। তারা তাদেরকে কি কি মানে ব্যবস্থা কি কি করা হয় তাদেরকে? তাদেরকে সব রকম ব্যবস্থাই আছে, একজন বাড়িতে একজন মায়ের যেভাবে দেখাশোনা করা হয় আমরাও চেষ্টা করি সেইভাবেই তাদেরকে দেখাশোনা করতে এবং তাদের সমস্ত চাহিদা পূরণ করতে। আচ্ছা আচ্ছা, আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আপনি নারীদেরকে আরও সোচ্চার হওয়ার জন্য, আরও যেন উন্নতি করতে পারে, সমাজে যেন তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য কি বার্তা দিতে চান? আজকের এই দিনে আমি বলতে চাই যে যেহেতু বছরে একদিন নারী দিবস, কিন্তু বছরে 365 দিনই নারী দিবস হতে হবে, মেয়েদেরকে মনে রাখতে হবে আমরা নারী, আমরা অবলা নই, আমরা সবলা, নিজের অধিকার এবং সম্মান নিজেকে আদায় করে নিতে হবে। বর্তমান যুগে সরকার যে একটা বার্তা দিচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা কতটুকু সার্থক? সার্থক শুধু বার্তা দিলে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে। সামাজিকভাবে যখন সবাই সচেতন হবে তখনই সেটা সার্থক হবে। কোনো বার্তা দিয়ে বা কোনো কিছু নিয়ম করে আইন করে কিছু হয় না। আমাদের সবাইকে মনে রাখতে হবে প্রত্যেক ঘরেই যে মেয়ে ও মানুষ, তাদেরকেও বাঁচার অধিকার দিতে হবে এবং তাদেরকেও বড় করে তুলতে হবে স্নেহ ভালোবাসা দিয়ে, তবেই তারাও ভবিষ্যতে সমাজকে স্নেহ ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঊনবিংশ শতাব্দীর নারী আর 21st century নারীদের মধ্যে এই যে একটা এত বড় একটা ডিফারেন্স, তার মধ্যে কতটুকু পার্থক্য? অনেকটাই অনেকটাই পার্থক্য, এগিয়ে চলছে খুব দ্রুত গতিতে মেয়েরা, যেটা আমরা পারিনি এই যুগের মেয়েরা এগিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনে নিলাম এখানে মায়েদের কিছু মায়েদের বক্তব্য, কিছু নারীদের বক্তব্য। তারা বলতে চাইছে আমাদের নারীদের উদ্দেশ্যে একটাই কথা, আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, আরও উন্নতি করতে হবে, যাতে নারীরা ভবিষ্যৎ প্রজন্মে অবহেলিত না হয়, লাঞ্ছিত না হয়। ক্যামেরা বিপ্লবের সাথে আমি শম্পা দাস, সোশ্যাল বাংলা। ধন্যবাদ। Thank you.